চাষলকক তোমা থুনার বিশন্তি ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম তি মঙ্গই সাবলাই নি কতাল ব্রেন জেঙ্গি রিখা হাসে মহচক্র ডক্টর মানিক সাহা লগে মঞ্জাকা তি বুটনি চেয়ারম্যান সন্তোষ সাহার দাগি ফাং এমএল দাস আকর্ষ আসল মঞ্চক্র কক সাহা থাঙ্গি হাস্তিনি চা বেদেগ হামগ্রানি সামঙ্গ হাস্তি হাপাং চুবাচু রিবুই তঙ্গ চা বুলুংনি বাকি জঞ্জার আসাই তম্বর আরগব ইয়াফ্রি সেবুই তঙ্গ তে গানে হাকত বাংলাদেশ চাবলে হনবগি ব হাস্তে হাপাং লোয়া জীবন নাহারি তঙ্গ হইলে কক সাকা ত্রিপুরা চা উন্নয়ন নিগম প্রতিষ্ঠিত হয় এবং এই ত্রিপুরা চা উন্নয়ন নিগম পরিচালিত বর্তমানে তিনটি চা বাগান রয়েছে, সেগুলো হলো মাছমারা চা বাগান, কমলা সাগর চা বাগান এবং ব্রহ্মকুণ্ড চা বাগান। ত্রিপুরা চা উন্নয়ন নিগম পরিচালিত দুইটি চা কারখানা রয়েছে, সেগুলো হলো দুর্গাবাড়ি সিটিপিএফ এবং ব্রহ্মকুণ্ড বিটিপিএফ। ত্রিপুরা চা উন্নয়নে নিগমের মূল উদ্দেশ্য কি? চা বাগান ও কারখানাগুলোর পরিচালন করা, চা বাগানের উৎপাদন বৃদ্ধি, চা পাতার প্রক্রিয়াকরণ, চা পাতা বিক্রি ও রপ্তানি করা এবং চা তৈরি করা। রুগ্নপ্রায় চা বাগানগুলোকে একটু আগে আমি বলেছি কীভাবে পুনর্জীবিত ওনারা করছেন, সেগুলো ওনারা করছেন। চা বাগানগুলোকে আধুনিকরণ, এখন আমি সেদিনও দুর্গাবাড়ির সেখানে আমি গিয়েছিলাম, খুব সুন্দরভাবে সেটাকে মডার্নাইজ ওয়েতে আমরা আমাদের সরকারের তরফ থেকেও সাহায্য করছি এবং নিগমও সেভাবে প্রচেষ্টা চালাচ্ছে সেটাকে কীভাবে মডার্নাইজ করা যায়। ত্রিপুরা চা উন্নয়ন নিগমে গত তিন বছরের যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি 2018 থেকে 2000 এই আজকের তারিখ পর্যন্ত, ত্রিপুরা চায়ের নিজস্ব আগে লোগো ছিল না, সেই লোগোটা কিন্তু এখন ওনারা দিচ্ছেন এবং ত্রিপুরেশ্বরী এটার নামও ছিল না, ত্রিপুরেশ্বরী চায়ের এই কথাটা ওনারা এখন ব্যবহার করছেন এবং সেটারও সূচনা হয়েছে, আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন। কারখানাগুলোতে প্রায় 14,000-এর উপর শ্রমিকরা কাজ করে, রাজ্যে এছাড়াও মোট 2,800 জন ক্ষুদ্র চা শ্রমিকরা রয়েছে। ক্ষুদ্র চা চাষিরা প্রায় 8 মিলিয়ন কেজি সবুজ পাতা উৎপাদন করে থাকে। রাজ্যে চা শিল্প উন্নয়নের যে মূল শক্তির আধার হল রাজ্য সরকারের সহযোগিতা, আমরা রাজ্য সরকারের তরফ থেকে ওনাদেরকে বিভিন্নভাবে আমরা ওনাদেরকে হেল্প করি এবং জমির যেটা জমি নিয়ে একটা সমস্যা ছিল, অনেক চা যারা মালিকরা আছেন বা অন্যান্য যেসব চা শ্রমিকরা আছেন তাদের উৎপাদন করতে গিয়ে সেখানে জমি পাট্টা দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা সরকার থেকে চেষ্টা করছি যারা এই জমির প্রাপ্যতা আপনারা পায় এবং অনুকূল পরিবেশ সেখানে প্রপার যাতে একটা পরিবেশের মধ্যে সেই শিল্পটা চলতে পারে সেই ব্যবস্থা করা, ইনফিলিং এর সুযোগ, ক্ষুদ্র চা চাষিদের সহযোগিতা। ভবিষ্যৎ আমাদের কি পরিকল্পনা রয়েছে? আমরা নিলাম এর আগেও আমি একটা জায়গায় আমি বলেছি যে আমরা এখানে একটা নিলাম কেন্দ্র স্থাপন আমরা করার ইচ্ছে আছে। বাংলাদেশেও চা রপ্তানির একটা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, চা চাষের মাধ্যমে কর্মসংস্থানের আমরা সুযোগ সৃষ্টি করছি, চা চাষিদের মার্কেটিং এর বিষয়ে সহযোগিতা প্রদান, চা বোর্ডের ভর্তুকি সুবিধা ইত্যাদি দেওয়ার ব্যবস্থা আমরা করার ব্যবস্থা আমরা করছি। ত্রিপুরা চা এই ব্র্যান্ডের নামে নতুন মুড়কে যেটা একটু আগে বললেন আমাদের চেয়ারম্যান স্যার যে সেটা এখানে সেটাকে এখানে আপনাদের সামনে নতুনভাবে আত্মপ্রকাশ করার জন্য আজকের এই প্রেস কনফারেন্স। ত্রিপুরাতে চা শিল্প নিয়ে অনেক কথা আপনারা সবাই জেনেছেন জানেনও, আগে ত্রিপুরার এই যে চা শিল্প যে একটা রুগ্ন শিল্পে সেটা পরিণত হয়েছিল, সেটাকে বর্তমান ত্রিপুরা চা উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে এখন এত সুন্দরভাবে তার পরিচালন ভার ওনারা নিয়েছেন এবং সেটাকে ভারতবর্ষের মানচিত্রে এখন ত্রিপুরার চা পঞ্চম স্থানে এখন উৎপাদক হিসাবে তার স্থান রয়েছে। তো আমি আজকের এই যে নতুনভাবে ত্রিপুরেশ্বরী টি নামে আগেই সেটা আগের যে আমার
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি ছিলেন, ওনার সময়ও সেটা ত্রিপুরাটি চা হিসাবে ওনারা এখানে এটাকে আপনাদের সামনে রেখেছিলেন। এবং আজকে এখানে নতুন নামে সেটা হচ্ছে ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম টি, মানে উত্তরোত্তর কিন্তু এর শ্রী বৃদ্ধি করছে। এর জন্য অবশ্যই আমি এই নিগমকে আমি ধন্যবাদ দেব। কৈলাস শহরে আমরা জানি যে হীরাচড়া যে চা বাগানটি প্রথম রাজ্যের প্রথম চা বাগান এবং তা শুরু হয়েছিল 1916 সাল থেকে। এই বিষয়ে আমি আগেও অনেক জায়গায় আমি বলেছি, ত্রিপুরার চা উৎপাদন 9 থেকে 10 লক্ষ কেজির মতো উৎপাদন হয় এবং ভারতে তার যে পার্সেন্টেজ, প্রায় যত চা উৎপাদিত হয় সারা ভারতবর্ষে তার 10% ত্রিপুরাতে উৎপাদিত হয়। ত্রিপুরাতে মোট চা বাগানের সংখ্যা 54টি, এর মধ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগম পরিচালিত বাগানের সংখ্যা 3টি, কোঅপারেটিভ পরিচালিত 12টি এবং বেসরকারি পরিচালিত চা বাগানের সংখ্যা 39টি। এখানে প্রায় 12,990 হেক্টরের উপরে চা বাগানে এখানে চা উৎপাদিত হয়। এখানে চা কারখানার যে বিবরণ আমি আপনাদের সামনে রাখতে চাইছি যে রাজ্যে মোট 22টি চা কারখানা রয়েছে, এর মধ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগম পরিচালিত 2টি, কোঅপারেটিভ পরিচালিত 5টি এবং বেসরকারি পরিচালিত চা কারখানা রয়েছে 15টি। স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আপনারা দেখেছেন একটা টি কর্নার সেখানে ওনারা স্থাপন করেছে নিগমের তত্ত্বাবধানে। আমরা একটু আগে সন্তোষবাবু বলছিলেন যে গণবন্টনের মাধ্যমে ত্রিপুরেশ্বরী চায়ের প্যাকেট দেওয়া হচ্ছে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমরা কোনোদিন ভাবিনি কোনোদিন বিভিন্ন যেসব গণবন্টন যে ব্যবস্থা আছে সেখান থেকে চা পাওয়া যাবে সেটা কিন্তু কোনোদিন ভাবিনি। তো ওনাদের মস্তিষ্ক প্রসূত, এর জন্য আবার ওনাদেরকে ধন্যবাদ দেব। পঞ্চমনগর চা বাগানে চা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হয়েছে। আমি একটু আগে বলছিলাম দুর্গাবাড়ির চা বাগানে 2টি অত্যাধুনিক প্যাকেজিং কিন্তু একটা বিশেষ একটা ব্যবস্থা, যার কারণে এই প্যাকেজিং মেশিনও সেখানে বসানো হয়েছে, আমি নিজেও সেখানে গিয়ে দেখে এসেছি। সেটা সেন্ট্রাল টি প্রসেসিং সেন্টার এবং ব্রহ্মকুণ্ড টি প্রসেসিং সেন্টার, যেটা আমি একটু আগে উল্লেখ করেছিলাম, তার মডার্নাইজেশন করা এবং তার সংস্কার করা সেই বিষয়েও ওনারাও চেষ্টা করছেন। আমাদের গভর্নমেন্ট থেকেও আমরা চেষ্টা করছি যাতে এটাকে একটা এট পার অন্যান্য যেসব টি কারখানাগুলো আছে, টি প্রসেসিংয়ের কারখানা অন্য প্রদেশে আছে, তার সমতুল্য করা যায় বা তার থেকে ভালোও যেন করা যায় সেই চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। কমলা সাগরের চা বাগানে বলাকা টুরিস্ট কটেজ একটা নতুন আর একটা এখানে কটেজ টুরিস্টদের জন্য আকৃষ্ট করার জন্য, চা বাগানে তো চা হবেই কিন্তু চা পাতা হবেই কিন্তু সেখানে ব্যবসায়িক চিন্তাধারার মাধ্যমে সেখানে একটা টুরিস্ট কটেজের একটা ব্যবস্থা করেছে, ব্রহ্মকুণ্ড টুরিস্ট লজের ব্যবস্থা হয়েছে, দুর্গাবাড়ি চা বাগানে শ্যামলী গেস্ট হাউসকে আধুনিকরণ উন্নয়ন এবং পর্যটকদের আকৃষ্ট করারও ব্যবস্থা করেছে। আমি নিজেও দেখে এসেছি, সত্যিই এখনও সেখানে টুরিস্টও যাচ্ছে, এতে আমদানিও বাড়বে এবং সেখানকার যে ওনাদের নিগমের আর্থিক ব্যবস্থা অনেকটা ভালো হবে। মাছমারা চা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্গাবাড়ির সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিতে এখন আমি সেদিনও সেটার উদ্ঘাটন করে এসেছি, সেখানে কয়লার পরিবর্তে এখন গ্যাসের, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার এখন শুরু হয়ে গেছে। এই জন্য ত্রিপুরা চা উন্নয়ন নিগম ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেডের মধ্যে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে এবং সেখানেও অত্যন্ত এটা আমার মনে হয় অন্য জায়গায় আছে কিনা আমি জানি না, ত্রিপুরাতে যেহেতু গ্যাসের আমাদের এখানে উৎপাদন হয় তো ত্রিপুরাতে সারা ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় এটা একটা আসামেও আছে এখানেও দ্বিতীয় একটা জায়গা। তো সেই দিক দিয়ে সত্যিকারের অর্থে গ্যাসকে ব্যবহার করে কয়লার পরিবর্তে আপনারা জানেন কয়লার তার যে তার যে খারাপ যে দিকগুলো আসে তার থেকে আমরা কিন্তু গ্যাসের মাধ্যমে আমরা সেটার থেকে আমরা বাঁচতে পারি। তো আজকের এই যে নতুন উদ্যোগে ত্রিপুরা প্রিমিয়াম টি যে এখানে চা পাতা
রেডের উদ্বোধন করা হয়েছে। এর জন্য আজকে আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাবো যে আপনারা এখানে এসেছেন এবং এখানে যারা উপস্থিত আছেন, বিভাগের সমস্ত আধিকারিকরা যারা আছেন সবাইকে আমি এই যে একটা চিন্তাধারা ওনারা করেছেন এর জন্য ধন্যবাদ দিচ্ছি। নমস্কার। আপনারা জানেন যে চা এখন সারা পৃথিবীতে নতুন ভাবে হেলথ ড্রিঙ্কস হিসাবে মানুষ গ্রহণ করতে শুরু করছে। তো আমাদের রাজ্যেরই মানুষ ওরা একটা প্রস্তাব নিয়ে এসেছেন, একটা সংগঠন, এটা হলো রেয়ার প্ল্যানেট বলে ভারতবর্ষের 22টা এয়ারপোর্টে তাদের নিজস্ব আউটলেট আছে, ভারতবর্ষের 22টা এয়ারপোর্টে। এবং আজকে ওনারা আমাদের একটা চিঠি দিয়ে বলছেন যে ত্রিপুরার উৎপাদিত চা, শুধু আমার কর্পোরেশনের উৎপাদিত চা না, যেমন আমরা চা উন্নয়ন নিগমের পরিচালনায় আজকে আমরা নতুন করে ব্র্যান্ড করেছি, এস ছাড়াও এই রাজ্যে নতুন করে এখন গ্রিন টি হচ্ছে, অর্গানিক গ্রিন টি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে হেলথ ড্রিঙ্কস হিসাবে সারা পৃথিবীতে কিন্তু এখন চা অনেক বেশি বেশি পপুলার হচ্ছে। তো এই যে সংগঠন আমাদের, বিশেষ করে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও এখানে আছেন, এবং ওনার যে মালিক, এই যে আউটলেটগুলির মালিক, ওনার ছেলে রণদীপ সাহা, এটা আমাদের চিঠি দিয়ে প্রস্তাব করেছেন। ওনার বাবা উপস্থিত আছেন আজকে প্রতিনিধি হিসাবে। তো ওনারা বলছেন যে আমাদের ত্রিপুরার চাকে আমরা বিভিন্নভাবে আমরা অর্গানিক গ্রিন টি বা অর্থোডক্স বা সিটিসি যাই আমাদের আছে, সবটাকে আমরা এক জায়গায় করে আমরা যাতে ভারতবর্ষের বিভিন্ন এয়ারপোর্টগুলিতে রাখতে পারি, ওনাদের সঙ্গে আমরা এর মধ্যে আলোচনা। এটা একটা সুখবর আমাদের রাজ্যের পক্ষে। আমি একজন, আমি আরও খুশি যে আজকে নিগমের চেয়ারম্যান হিসেবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে আজকে আমরা এই যে তাদের প্রস্তাবটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এবং পরবর্তী সময় রাজ্যের বিশেষ করে ব্যবসায়ী সমাজ যারা, তাদের একটা দীর্ঘদিনের আমাদের উপর একটা চাহিদা ছিল যে রেশন শপের বাইরে কমন মানুষের চাহিদা মেটানোর জন্য এর বাইরেও যারা আছেন, বিশেষ করে আমাদের এই রাজ্যের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা প্রতিনিধিরা আমাদের উপর বারবার আমাদের বলেছেন যে আমরা একটা নতুন মোড়কে, নতুন আঙ্গিকে আমরা তাতে একটা টি ব্র্যান্ড আমরা করি তাদের জন্য, কারণ রেশন শপের চা পাতাটা আমরা কোনো অবস্থাতেই যাতে মার্কেটে না যায়, কমন মার্কেটে না যায়, সেটা আমরা লক্ষ্য রেখেছি। কারণ রেশন শপের চাটা আমরা ভর্তুকি মূল্যে দিয়ে থাকি, ওইটাকে লক্ষ্য রেখে আমরা ত্রিপুরেশ্বরি প্রিমিয়াম নামে আমরা নতুন করে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই একটা নতুন যে ব্র্যান্ড আমরা করেছি ফর আমাদের কমন মার্কেট, এর আজকে আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে।